প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছো। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগত জানাই। এবছর অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র এটি আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা কবি লালন শাহ রচিত মানব ধর্ম কবিতাটি পড়ব। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠা খুলে পেন্সিল নিয়ে বসে পড়ো। লালন শাহ রচিত মানব ধর্ম কবিতাটি পড়ার পূর্বে আমরা এর কিছু শব্দার্থ জেনে নিব। শব্দার্থ ও টিকা। কয় বলে, জেতের জাতের, এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায়, জন্ম বা মৃত্যুর সময়। কূপ জল, কুয়োর পানি। গঙ্গা জল, গঙ্গা নদীর পানি, এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক। জেতের ফাতা, জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে। পাঠের উদ্দেশ্য। এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড়। তারা জাতপাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকবে। তোমরা এই কবিতাটি পাঠের মাধ্যমে বুঝতে পারবে যে ধর্ম বা সম্প্রদায়ের চেয়ে মানুষ হিসেবে আমাদের পরিচয়টাই বড় পরিচয়। পাঠ পরিচিতি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, এটি আসলে একটি গান। এই গানটি মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে গৃহীত হয়েছে। এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি প্রশ্ন করেছেন যে আসলে মানুষের জাত বা পরিচয় নিয়ে এই কবিতায় তার প্রশ্ন রয়েছে। লালন নিজে কোন ধর্মের বা জাতের, এমন প্রশ্ন আগেও ছিল, এখনও আছে। লালন বলেছেন, জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই মূল কথা। তিনি মনে করেন যে মনুষ্য ধর্ম যেটা, যে মানুষ, সেটাই হচ্ছে মূল কথা। জন্ম মৃত্যুকালে কি কোনো মানুষ তসবি বা জপমালা ধারণ করে থাকে? সেই সময় তো সবাই সমান। যখন আমরা জন্ম নিই বা মৃত্যুবরণ করি, তখন আমরা সবাই সমান, কেউ তসবি বা জপমালা ধারণ করি না। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন বলে, লালন তা বিশ্বাস করেন না। কবি পরিচিতি। লালন শাহ মানবতাবাদী মরমী কবি। সাধক সিরাজ শাহ বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছেন। তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক স্কুল কলেজ এভাবে বিদ্যা অর্জন করেননি। তারপরেও তিনি নিজের যে জ্ঞান সেটা দিয়েই হিন্দু এবং মুসলমানদের যে ধর্মীয় শাস্ত্র সেটা সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্য দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে। আধ্যাত্ম ভাব ও মরমী রস বঞ্চনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ 1972 খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। 1990 খ্রিস্টাব্দে কুষ্টিয়ায় ছেউরিয়ায় তার মৃত্যু হয়। মানব ধর্ম লিখেছেন কবি লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন শাহ একজন মানবতাবাদী মানুষ ছিলেন। তিনি কোনো বিশেষ ধর্মের প্রতি বা জাতের প্রতি গুরুত্ব না দিয়ে মানব ধর্মকে গুরুত্ব দিয়েছেন। সব মানুষকে সমানভাবে দেখেছেন। মানুষের যে মানুষ পরিচয় সেটাকেই তিনি বড় করে দেখেছেন।
তার এই কর্মকাণ্ড দেখে জগতের মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জেগেছে। তারা জানতে চেয়েছিলেন যে লালন শাহের জাত কি বা ধর্ম কি। লালন কয়, জেতের কিরূপ দেখলাম না এ জগতে। কবি এ লাইনের মধ্যে বুঝাতে চেয়েছেন যে বস্তুমাত্রেরই আকার, যে কোনো বস্তুরই আকার, আকৃতি, রূপ ও বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, কিন্তু মানুষ লালন শাহর কাছে যারা তার জাত সম্পর্কে জানতে চান, লালন তাদের প্রশ্নের উত্তরে বলে থাকেন যে জগতে জাতের কোনো রূপ তার চোখে পড়েনি, তিনি কেবল মানুষ চেনেন। মানুষের তৈরি জাত ধর্ম তার কাছে অর্থহীন, মানুষ যে জাত বা ধর্ম তৈরি করে থাকে সেটা লালন শাহর কাছে অর্থহীন। কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। তাহলে দেখো যে কবিতায় এই লাইনগুলোর মাধ্যমে কবি আমাদের কি বুঝাতে চেয়েছেন। তিনি বুঝাতে চেয়েছেন যে জাত ধর্ম সম্পর্কে লালন শাহর কাছে সাধারণ মানুষের যে জিজ্ঞাসা তা তিনি তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। তিনি তাদের কাছে মানুষের ধর্মের, জাতের মতো অর্থহীন ঠুনকো বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, মালা ও তসবি গলা দিয়ে যথাক্রমে হিন্দু ও মুসলমান, মুসলিম জাতের যে চিহ্ন তা দিয়ে তারা ভেদাভেদ করেন এবং আলাদা আলাদা নামে ডেকেও থাকে, তাতে কি মানুষ ভিন্ন হয়ে যায়? তিনি মানুষকে উপলব্ধি করতে বলেন যে মানুষ তার জন্মের সময় এবং মানুষ যখন জন্মগ্রহণ করে এবং মৃত্যুর সময় কি জাতের থাকে, তিনি এই প্রশ্ন করেছেন। একটি শিশু যখন পৃথিবীতে আসে তখন ওই শিশুর কি বিশেষ কোনো জাত থাকে? তখন আসলে ওই শিশুটার কোনো জাত থাকে না, ওই শিশুটাকে দেখে আমরা বুঝতে পারি না যে শিশুটা হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান, কারণ তখন তার গলায় তসবি বা মালার কোনো চিহ্ন থাকে না। আবার একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখনও সে কোনো বিশেষ ধর্মচিহ্ন বা জাতও নিয়ে যায় না। তাহলে মানুষের চেয়ে মানুষের জাত ধর্ম বড় হয় কিভাবে? এখানে কবি আমাদের সেই প্রশ্ন করেছেন। লালন শাহ এভাবে মানুষের অভিন্ন মানব ধর্মের বিষয়টি তাদের কাছে তুলে ধরেন। গড়তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। দেখো যে এখানে লালন জগতের মানুষের কাছে নানা রকম সহজ ও সাধারণ বিষয়ের মধ্য দিয়ে তার মানবতার বাণী বুঝাতে চেয়েছেন। তিনি জলের উপমা দিয়ে বুঝাতে চেয়েছেন যে তিনি দেখান যে জলের কোনো নাম নেই, বর্ণ নেই, পাত্র অনুসারে তার নামকরণ করা হয়। গর্তে থাকা জলকে আমরা সবাই কি বলি? কূপ জল। আবার এই গর্তের জলই যখন গঙ্গায় যায় তখন সে জলকে গঙ্গা জল নামে পরিচিতি লাভ করা হয়। এখানে জলের নামের যে সম্পর্ক তা পাত্রের সাথেই সম্পর্কিত, জলের সাথে নয়। এভাবে তিনি মানুষকে বুঝাতে চান যে মানুষ জলের মতো অভিন্ন সত্তার অধিকারী। কূপ ও গঙ্গা এখানে বিশেষ অর্থে মানুষের তৈরি মিথ্যা জাত, ধর্ম, বর্ণ ইত্যাদি বিষয় নির্দেশ করেছে। লালন শাহর কাছে মুখ্য হচ্ছে মানুষ। জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথাতথা, লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। এখানে দেখো কবি লালন শাহ বুঝাতে চেয়েছে মানুষের জাত ধর্মের মিথ্যা অহংকারকে গুরুত্বহীন মনে করে কবি লালন শাহ। অথচ পৃথিবী জুড়ে মানুষ জাত ধর্মের গৌরব করে বেড়ায়, মিথ্যা এ অহংকারের বিশেষ কোনো মূল্য নেই কবির কাছে। তারা জাত ধর্ম বর্ণ গোত্রের যে পরিচয় দিয়ে বেড়ায় সেটা তার আসল পরিচয় নয়।
তার আসল পরিচয় হচ্ছে যে সে একজন মানুষ, জাত ধর্মের চেয়ে মনুষ্যত্বের মূল্য অনেক বেশি। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে, মরমী সাধক লালন শাহ তা বিশ্বাস করেন না। নিশ্চয়ই তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে এই কবিতাটি ভালোভাবে পড়বে এবং আলাদা একটা খাতায় তোমরা কবিতার নাম, কবির নাম, লেখকের লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠের উদ্দেশ্য এভাবে লিখে তোমরা ভালোভাবে পড়বে এবং এই পাঠের শেষে যে অনুশীলনী রয়েছে সেখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা এর উত্তর বের করবে এবং সৃজনশীল প্রশ্নটি ভালোভাবে পড়বে। তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।